নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আর্ট প্লাস ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি হাতিবাগান স্টার থিয়েটারে নটিবিনোদনী মেমোরিয়াল আর্ট গ্যালারিতে। এখানে ক্যালকাটা ট্যালেন্ট সার্চ আয়োজন করেছেন বিভিন্ন শিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনীতে ক্যালকাটা ট্যালেন্ট সার্চের যে স্কুলের যারা শিল্পীরা আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এখানে এসেছেন, তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন রঙিন ছবি, বিভিন্ন মাধ্যমে ছবি ভরপুর এই আর্ট গ্যালারি এখানে এসেছেন বিভিন্ন এই শিল্পীদের ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ, প্রচুর সমাগম এখানে হয়েছেন। 80 জন শিল্পী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন জেলা থেকে, এবং তাদেরকে এই স্মারক দিয়ে সম্মানিত করবেন ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিভিন্ন নামী চিত্রশিল্পীরা এসেছেন এখানে, এবং অনুষ্ঠানের মাধ্যমে যে একটা নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা সমাপ্তি হবে। লাইভ পেন্টিং আর ডান্সের তালে তালে লাইভ পেন্টিং চলছে, আপনারা দেখবেন, দেখতে থাকুন। নিচে রাখলে চলে গেছে,
নমস্কার, আমরা জানলাম আপনি এখানে এসেছেন, খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। আপনার এই এক্সিবিশনের কেমন লাগলো? অসাধারণ লেগেছে। এই সব নানা রকম শিল্পকর্ম, বিভিন্ন মেয়েরা এবং মহিলা শিল্পীও আছে, তেমনি শিল্পীও আছে, সকলের কাজই বেশ উল্লেখযোগ্য করানো। ভালো লাগে যখন এরকমভাবে এক্সিবিশন করে তাদের নিজেদের কাজটা ধরলো বাইরের মানুষের সামনে, সব তুলে ধরে নিজেদের কাজ সব কিছু সামনে, আমাদের এখানে অনেক বিখ্যাত ব্যক্তি এসেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্য, খানিক বাদে হয়তো আসবেন সুব্রত গঙ্গোপাধ্যায়, এবং আমি সনাতন দিনদাকেও বলেছিলাম উইথ ইউ পারমিশন অফ অতনুদা, অতনুদাই বলেছিলেন তুমি একবার সনাতন পালকে বলো। সনাতনকে আমি ডাইরেক্ট বলেছিলাম, তো সনাতন খুব অসুস্থ, আসতে পারছে না, ওর ফ্লিপ ঠিক হয়েছে। বাকি অতনুদা এসছেন, আমরা ভীষণ খুশি, এবং অতনুদাকে অতনুদার জন্য একটা হাততালি হোক, অতটা হালকা পাঠা। থ্যাংক ইউ। সেকেন্ড ওয়ান ইজ ফর মধুদি, প্লিজ মধুদির জন্য। এই এক্সিবিশনে থাকেন এবং আপনার এই এক্সিবিশনে কেমন লাগে আপনার এক্সিবিশনটা? এক্সিবিশন আমি প্রতি বছরই করি এবং ক্যালকাটা ট্যালেন্ট সার্টিফিকেট আমি প্রায় 3-10 বছর জড়িত। খুব উদ্যোগ খুবই ভালো, প্রতি বছর মেয়েরা করেন এবং এখানে সব থাকতে পেরে আমি খুব নিজেকে গর্বিত বোধ করি, এবং এনাদের যে উদ্যোগ প্রত্যেকটা চিত্রশিল্পীকে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ক্যাচুরা ট্যালেন্ট সার্চকে, অসংখ্য ধন্যবাদ জানাই বাদল দাকে। দুর্গাপুর থেকে এসছেন চিত্রশিল্পী তপন মণ্ডল, আমরা কথা বলবো তপন মণ্ডলের সাথে। উনি অত দূর থেকে এসে প্রতিটা এক্সিবিশনে ক্যালকাটা ল্যান্ড সার্চের যে আয়োজন করে সেই এক্সিবিশনে দেখা যায়, এবং এখন পর্যন্ত উনি ভীষণভাবে সব ব্যাপারেই আমি ওনাকে দেখতে পাই, এবং আমার ভালো লাগে ওনার যে ছবি আঁকার ধরন এবং রং রেখায় যে তিনি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন সত্যি কিন্তু দেখার মতো, এবং দর্শকদের খুব হৃদয় ছোঁয়া সেই ক্যানভাসে উনি ফুটিয়ে তুলেছেন ওনার ছবি। তো তপন দাকে প্রশ্ন করবো, তপন দা, যে আপনি যে অত দূর থেকে এসেছেন, আপনারা সবাই উপরে চলে যান, আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে। এক্সিবিশন আপনারা কেমন লাগছে? আস্তে আস্তে করে উপরে আপনারা জায়গা নিয়ে নিন, আমাদের প্রোগ্রাম একটুনি শুরু হচ্ছে, উপরে আমাদের প্রোগ্রাম একটুনি শুরু হচ্ছে, আপনারা জায়গা নিয়ে নিন। আপনারা উপরে
অনুষ্ঠানের সূচনা করব। আমাদের প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এটা তো কোনো সমাবর্তন অনুষ্ঠান বা স্কুলের ফাংশন নয়। এটার বেসিক ব্যাপারটা হচ্ছে আমাদের আজ এই এক্সিবিশন হয়েছিল, এক্সিবিশনের আমরা পুরস্কার দিচ্ছি। এক্সিবিশনে যারা পার্টিসিপেন্ট তাদের অনার অফ অ্যাপ্রিসিয়েশন, আমরা একটা অনার অফ অ্যাপ্রিসিয়েশনের জন্য আমরা এখানে প্রত্যেককে ডেকেছি। আসলে অনারটা আমরা আগে দিতাম গ্যালারির মধ্যেই, সবাইকে একটা অনার দিয়ে দিচ্ছি। তো আমরা ভেবেছিলাম একটু ছোটোখাটো অনুষ্ঠান করে প্রত্যেককে এখান থেকে একটা অনার দেব। তো আমাদের মধ্যে প্রতি বছরই কেউ না কেউ উপস্থিত হন। আজকে আমাদের মধ্যে শ্রী অতনুপাল মহাশয় আছেন, আরও একজন বিশিষ্ট চিত্রশিল্পী আসবেন কিছুক্ষণের মধ্যে। তার নাম হচ্ছে শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় মহাশয়, তিনি রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তো শ্রী অতনুপাল মহাশয়ের পরিচয় তো আপনাদেরকে মানে বলার মতো কিছু নেই। উনি হচ্ছেন মানে বলতে পারেন আমাদের এই মিডিয়া জগতে বা যত ফটোগ্রাফি জগতে যত আজকালকার দিনে ছেলেমেয়েরা কাজ করে, যত বলুন, যত চ্যানেল বলুন, যত নিউজ পেপার বলুন, আনন্দবাজার বর্তমান, সমস্ত কাগজ, সমস্ত পত্রিকা, সমস্ত চ্যানেল, তাদের যত ফটোগ্রাফার আছে তারা ওনার হাতেই তৈরি। আমরা কখনো ভাবতেই পারিনি যে আমাদের মধ্যে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন, আমাদের মধ্যে একটা খুব ছোট্ট খাট্ট সংস্থার অনুষ্ঠানে উনি যে আসবেন আমরা কখনো কল্পনাও করিনি। তো উনি এসেছেন, আমরা ভীষণ গর্বিত, আনন্দিত।